মানে অল্প কটা উঠছে আর কি কবুতর দেন কিনে গেছে, আর ধরে তো বেশিরভাগ কবুতর আপনি রোদ লাগে কিছুই দেখা যায় না। এখন 500 টাকা বিলে কিন্তু বাজার দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, তাদের জন্য কবুতর গুলো যারা পাঙ্কি ব্লাড লাইনের খুব সাহায্যের জন্য গুলো বেশ বাচ্চা কাচ্চা দেখছেন মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর অনেক সুন্দর। ঠিক আছে তো ভাই নিলে মাত্র 3000 টাকা, মাত্র 3000 প্যাকেজ চারটে একসাথে, মাত্র 3000 একসাথে নিলে অনেক লাভ। দুই জোড়া যদি আপনি একসাথে নেন তাহলে মাত্র 3500 টাকা দর্শক নিতে পারেন, যদি কারো আচ্ছা ঠিক আছে দর্শক তো আপনার যারা ইনজিসার নিতে পারেন। ঠিক আছে 200 টাকা লাগবে না, যান দিয়ে দিলাম দর্শক 2000 টাকা ঠিক দাম 2000 টাকা হলে আপনার এই পেয়ারটা পেয়ে দিবে। এখন একটা পেয়ার আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন, এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন? এই পেয়ারটা আবার একদম পাট দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো দর্শক আমি বরাবর মতো চলে আসলাম আজকে আবার আমিনুল ভাইয়ের লফটে। আমিনুল ভাইয়ের লফটে খুব সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে মাশাআল্লাহ। ঠিক আছে তো দেখাবো, দাম সম্পর্কে জানাবো, আপনি সাথেই থাকবেন। আর যারা আয়শা কবুতর নিতে চান আসতে পারেন ঢাকা কেলামুর বাজার, লালবাগ কেলামুর বাজার ঢাকা কেল্লার পিছনে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যারা আইসে নিতে চান তারা এখানে আসতে পারেন, আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। ঠিক আছে আর ইমো হোয়াটসঅ্যাপে তো আপনারা যোগাযোগ করবেনই, তো আমরা তো চলেন আর আজকে ইনশাআল্লাহ দেরি করব না, কবুতর ধরের কবুতর দেখানোর পরে। তো দর্শক ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। হ্যাঁ আমিনুল ভাই আসসালামু আলাইকুম। যাদের সামনে নতুন কিছু করতে চান, যেমন এখন কিছু থরের কবুতর আছে এবং উড়ায়া মানে কিছু কবুতর আছে উড়ায়াও আপনি শান্তি পাবেন, যেমন বাচ্চা কাচ্চা দিয়ে কোনো সাহাশারি করতে হবে, মূলত সেই কবুতর যাদের তাদেরকে দেখাবো। মানে এই ভিডিও একটু যদিও লং হয় আপনারা ধৈর্য সহ্য করে সহকারে দেখেন। ব্যক্তিগত কিছু পাল্লার কবুতর আছে, ওইটা এক আমার এক চাচার, কিন্তু সে অনেক বয়সও, কিন্তু তার কবুতরগুলো একটু কম প্রাইজে দিবো, কিন্তু তার মানে ফেসটা সে লাইফে আসবে না, কারণ একটা জিনিস একটা সে অনেক ভরাইছে অনেক দাম দিয়া, কিন্তু এগুলো সে তো আর বিক্রি করলে যেমন তার ওয়েটটা সে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে আমি আপনি বলি, মানে আপনার আপনার চাচারা কি কিছু কবুতর বিক্রি করবে উঠতে কবুতর ভালো লাইনের, ভালো লাইনের মানে হ্যাঁ শুইব না এগুলো আপনি দেখাইবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সে কথা তো তাহলে চলেন ধৈর্য সহ্য করে দেখেন, সবচেয়ে ভালো জিনিস ইনশাআল্লাহ দিব। আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি কি করবেন তাইলে আগে কথা না বলে ভিডিওতে চলে যাই। আচ্ছা তাইলে আপনি এগুলো আগে দেখায় পরে এগুলো দেখাবেন? জি জি। আচ্ছা ঠিক আছে তো চলেন এটা দিয়ে শুরু করবেন। তো দর্শক আজকে এটা দিয়ে শুরু করতেছি মাশাআল্লাহ, অনেক সুন্দর কি কবুতর এটা ভাই? ভাই এটা আসলে একটা আনকমন একটা জিনিস, গররা যে দোবাস এই মুসলদম আর কি, গররা মুসলদম, গররা মুসলদম। আর এটা একটু বৈশিষ্ট্য খুবই ভালো আছে, যারা উড়োনোর জন্য চান ইনশাল্লাহ তারা এই কবুতরটা নিতে পারেন, বাচ্চা উড়াই তারবেন মনটা ভরবে যাব, কালার ঝাঁকের সাথে সুন্দর অনেক উড়ছে দেখা যায়, অনেক উড়ছে মানে দেখেন দমগুলো দেখেন কি উড়া উড়ছে পুরো একবারে ফাটাসি হয়ে গেছে। হ্যাঁ দেখতে মনে হয় যে মানে কবুতরটা অনেক অসুন্দর, কিন্তু এটা একটা দেখার জন্য কবুতর, দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা অবশ্য পালক আছেন তারা চিনবেন, আচ্ছা বলেন এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন ভাই? এই জোড়াটা যদি কোন হৃদয়বান ভাই নেয় প্রথম আজকে 1500 টাকা রাখবো, 1500 টাকা আপনার চ্যানেলের জন্য মাত্র কোনো দাম দামি করবে না, শুন মাত্র 1200 টাকা, 1200 টাকা মাত্র 1200 টাকা দিয়ে দিলাম দর্শক। এই পেয়ারটা আপনার মাত্র 1200 টাকা আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন, একটা মুসল দম একটি নর কিনতে গেলে আগে এখন 700 টাকা 800 টাকা হাটে যদি দেন। আচ্ছা তাহলে ফিক্স দাম 1200 টাকা, ফিক্স 1200 টাকা রাখুন। আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেক পিস কবুতর, এটা কি নর না মাদি ভাই? এটা ভাই মাদি, মাদি কি মাদি? এটা দেখেন মুসল দম একদম ফ্রেশ মুসল দম, একটা মাদি ফ্রেশ মুসল দম, একটা মাদি ফ্রেশ মুসল দম মাদি, এই দেখেন 1100। আর এটা দিয়া যার কবুতর সে সারাসারি করছে,
জেনে নিতে পারো। কবুতরটা অনেক ভালো, যদি এটা লাগে দামাদামি নাই, 1000 টাকা দাম, ফিক্সড 800 টাকা। এই মাদিটা ফিক্সড দাম 800 টাকা? ফিক্সড 800 টাকা। দর্শক, এই মাদিটা আপনারা 800 টাকা পেয়ে যাবেন, একদম ফ্রেশ। কিন্তু দমটা একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবে যে ভাই একটা কবুতর সময় বেশি দেওয়া যাবে না এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আগের ভিডিওতে অনেকেই আপনারা টেরি পান নাই, ঠিক আছে। আমিরুল ভাইয়ের অনেক ফোন আসছিল টেরির জন্য, এক প্যাট চারটে রেডি আসছিল, চারটে তো ফার্স্ট টিভি থেকে গিয়েছিল। এখন একটা প্যাট আছে, যদি কারো ভালো লাগে নিতে পারেন। এই প্যাটটা কেমন দাম চাইতেছেন? এই প্যাটটা আবার একদম পাঠা মানে আটা নয় পরে, আল্লাহর রহমতে এগুলো আপনি এক সপ্তাহ ট্রেনিং দিলে লাগাইতে পারবেন। নয় পর না? হ্যাঁ, আট থেকে নয় পর, আট থেকে নয় পর পাঠা। আচ্ছা, কেমন দাম চাইতেছেন? এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজ, ঠিক আছে। যদি এই জুড়াটা নেন মাত্র 2500 টাকা দাম, আপনার চ্যানেলের জন্য ওই যে 2000 টাকা রাখুন। যদি যারা নেয় অবশ্যই 2000 টাকা একদম ফিক্সড, 2000 টাকা ফিক্সড। হ্যাঁ, দিয়ে দিলাম দর্শক, ফিক্সড 2000 টাকা। চোখ একটু জোরে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এগুলো চোখ, এই দেখেন, এই যে, এই যে, এগুলো উড়ানো হয় না? পরে পড়ছে এটা, এগুলো উড়ানো না, না, এটা বন কবুতর। আচ্ছা দর্শক, আপনি উড়াইতে পারবেন চাইলে? ঠিক আছে, উড়াইতে পারবেন। দেখেন চোখ দেখছেন, ঠোঁটটি দেখছেন? হ্যাঁ, অনেক সুন্দর সাইজ, ঠিক আছে। খুবই পুরনো জাতের। আর ভাই এটার রেঞ্জ, এটা কি মাদিটা? ভাই আর মাদি, এই যে হাতের টা নর, দেখেন মাত্র 1 দশকে পড়ছে। দেখেন এটা কিন্তু পুরনো জাতের নর দিয়া করা। এই দেখেন আপনার পার গুলো, আচ্ছা চোখটা একটু দেখাই দেন, চোখটা দেখাই দেন, শেপ দেখেন এবং চোখ দেখেন, যেন পুরনো জাত, পুরনো জাতের নরের আর কি বাচ্চা। ঠিক আছে স্যার, এগুলো দা আপনার ডিম বাচ্চা ইনশাআল্লাহ 100% করতে পারবে, পাওয়া যায়। দেখেন হ্যাঁ ভাই, এই কালারের চিলা খুব কম পাওয়া যায়, মাশাআল্লাহ। দেখেন তো, আর চোখটা রিং আছে সুন্দর একটা, পাথর মাদি। কিন্তু যদি এই এই জোড়াটা কোনো ভাই নেয়, এটা আমাদের এক এলাকার ভাইয়ের কবুতরই, কিন্তু সে এগুলো দিয়ে খুব উড়াইছে এবং দেখছি ভাই আমি। আর ছোটো খাটো পাল্লাও তার নিজে ব্যক্তিগত সার্চ, যদি এটা যদি নেয় মাত্র 1500 টাকা রাখবো। এটি ফিক্স দাম কোনো ভাই? একদম 2000 চাইলাম না, আমার ভিডিওটা একটু লং হয়ে যাবো দেখে আমি আর আজকে একটু শর্টকাটে কথা বলবো। ফিক্স দাম 2000-ই দাম, যদি নেয় 1500 টাকা আপনার চ্যানেলে। 1500 টাকা? জি জি। দর্শক, 1500 টাকা আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন, যদি কারো ভালো লাগে নিতে পারেন, ঠিক আছে। দুরন্ত কবুতর। দর্শক, খুব সুন্দর আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন ভাই, ভিতরে আমার নর না মাদি? ওটা ওটা ভাই নর, ওটা নর না, আপনি হাতেটা মাদি, মাদিটা দেখে দেন তো মাশাল্লাহ। দর্শক, এগুলো মাদিটা, এটাও কিন্তু ভাই পুরনো জাতের খরা বলা, পুরনো জাতের খরা বলা না? জি, অনেক সুন্দর পেয়ারটা দেখেন, এই যে দেখেন, এই যে পেয়ারটা অনেক সুন্দর মাশাআল্লাহ ভাই। সাইজ বিগ সাইজ আছে, যদি কারো নিতে চান কারা, আল্লাহর রহমতে এই জোড়াটা নিয়ে আল্লাহর রহমতে পালেন ইনশাআল্লাহ, খুব পারফরমেন্স পাইবেন ভালো। এই জোড়াটা মাত্র 3000 দাম, 2500 টাকা রকম ফিক্সড, ফিক্স দাম 2500 টাকা, একদম ফিক্সড 2500। সাইজ এবং ইনশাআল্লাহ কালার সব দিকে বেস্ট, আর দম্বাজ ওইগুলো সব কালো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর পেয়ারটা, পুরো মিলিটারি স্টাইলের, দেখেন গলা টানা গলা। আমার মনে হয় কি হয়তো মিলিটারি দিয়ে আর খরা গলা দিয়ে ফেরাইছে, কিন্তু কবুতর ভালো এটা আর আমাদের কবুতর শান্তি। আচ্ছা ঠিক আছে দর্শক, যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন, তাহলে এটা ফিক্স দাম ভাই? একদম ফিক্স 2500 টাকা, কোনো দামাদামি করবেন না। এগুলা দাম চাইলে আমি আরো বেশি চাইতাম, একদম সীমিত দাম। আচ্ছা ঠিক আছে দর্শক, এই আরেকটা পেয়ার মাশাআল্লাহ। হ্যাঁ পাঙ্খিনি ভাই, ভাই ভাই ইয়ে ভাই পছন্দ হয়, ব্লাড লাইনটা ভালো আর। হ্যাঁ ব্লাড লাইন অনেক ভালো। এটা কি নর না? জি স্টম। আর মাদিটা কই? এই যে মাদি একটা দেন, লাল গলার মানি, মাশাআল্লাহ। দর্শক, খরা গলা কিন্তু বহুত জাতের দেখছেন, এরকম খরা গলা খুব কম, এই যে দমবাজু কালা, একদম দমবাজু কালা। আচ্ছা ছাড়ুন তো ভাই দেখি পেয়ারটা, মাশাআল্লাহ। দর্শক, এটা আরেকটা পেয়ার দেখেন, অনেক সুন্দর কিন্তু কবুতরটা, মাশাআল্লাহ ভাই। এটার দাম কেমন চাইতেছেন? এই জোড়াটা ভাই নিলে 3500, যদি নেয় ফিক্সড একদম 2500 টাকা, একদম কোনো দামাদামি হবে না, 3000 টাকা দাম, ফিক্সড 2500 টাকা। আচ্ছা দুই জোড়া $2500 আগে যে পেয়ারটা দেখেছি, এই পেয়ারটা প্রায় এটার মতোই
প্রায় সেম সেম, ওটা একটু কালো, ওটা একটু লাল, ঠিক আছে? তো দুই পেয়ার একসাথে নিলে আপনি দুই পেয়ার একসাথে নিতে পারেন, জিতবেন ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, এ হলো আরেকটা পেয়ার, মাশাআল্লাহ। এটা কি কবুতর আমল ভাই? ভাই এটা লাল পাত্তি, একটা লাল পাত্তি না, মাশাআল্লাহ। দর্শক এটা লাল পাত্তি পেয়ার, দেখেন পেয়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে? সাইজটা মাশাআল্লাহ বড় আছে, ঠিক আছে? দুনোর পায়টা এক লাগানো আছে। বাইরের প্রাইসটা কেমন চাইতেছেন? এই 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 জোড়াটা যদি কোনো ভাই আজকের বাজারে নেয় মাত্র 2500 টাকা দাম। হ্যাঁ ফিক্স দাম একদম বলেন। আর আরেকটা জোড়া দেই আপনি? ও আরেকটা জোড়া মানে এটা 2500 টাকা চাইলেন? আর একটা কোবরা, একটা মাদি, হ্যাঁ লুকুরুজ আছে, আর একটা কোবরা নর। আচ্ছা মানে এটা আর কি পুরো 4 পিসের প্যাকেজ, মাশাআল্লাহ। 4 পিস কবুতর দেখতে একই রকম দেখা যাইতাছে। কবুতর তো ভাই সব কটাই কবুতর ফেমাস কবুতর। যদি এই জোড়াটা নেয় এটাও 2000 টাকা, আর ওটাও 2000 টাকা, মোট 4000 টাকা। এই 4 পিস কবুতর যদি কও একসাথে নিলে 4000 টাকা এক জোড়ার দাম। হ্যাঁ এক জোড়া লাল পাত্তি নিতে হলে এরকম শেপের কবুতর 4000 টাকা লাগে। তো আজকে দুই জোড়া একসাথে দিয়ে দিলাম 4000 টাকা, দুই জোড়া আরো 500 টাকা ছাড়। হ্যাঁ দুই জোড়া মাত্র 3500 টাকা একসাথে যে নেবেন। দর্শক দুই জোড়া যদি আপনি একসাথে নেন তাহলে মাত্র 3500 টাকা দর্শক নিতে পারেন। যদি কারো ভালো লাগে নিতে পারেন, কিন্তু পেয়ারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর দেখছেন আপনারা, পুরো সব কটা কবুতর অনেক সুন্দর, মাত্র 3500 টাকা। হ্যাঁ ঠিক আছে দর্শক, আরেকটা পেয়ার লাল পাত্তি, লাল পাত্তি পেয়ারা 4-5 পেয়ার আছে। হ্যাঁ উপরা একটা নর, এটা নর, হ্যাঁ আর এটা মাদি, এই মাদি দেন দর্শক। এই হলো পেয়ারটা দেখেন, মাশাআল্লাহ দেখছেন বিগ সাইজ ভাই। এই পেয়ারটা কেমন দাম চাইছেন? দাম ভাই 3000 যদি নেয়, দামাদামি নাই, ফিক্সড 2500 টাকা, ফিক্সড 2500 টাকা। ফিক্স দাম? ফিক্স 2500 টাকা। একটু কম রাখুন জানা ভাই। ভাই 200 টাকা আমরা চাইছিলাম লাভ করুন, জান আপনার চ্যানেলে 200 টাকা লাগবে না, জান দিয়ে দিলাম দর্শক 2000 টাকা। ফিক্স দাম 2000 টাকা হলে আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন মাশাআল্লাহ। পেয়ারটা কিন্তু দেখছেন, নটা দেখছেন ভাই। এইগুলা দামের বাজার থাকলে এক পিস নরের দামে 15,000-20,000 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, ওখানে আপনি 2000 টাকা নিতে পারবেন, ঠিক আছে? যার ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে? দর্শক এই হলো আরেকটা পেয়ার, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা মিলিটারি চিতা শুনছি, এটা লাল পাত্তি চিতা মাদি। আর এই নটটা দেখেন একটু, নটটা দেখি এটা আসলে মনে হয় আমার দেখানো কিছু নাই। না না নটে মে সুন্দর, সে কোয়ালিটি। আচ্ছা বলেন আপনি প্রাইসটা বলেন ভাই। ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র 4-5 দাম নাই, মাত্র 3500 টাকা রাখুন। 3500 টাকা মাত্র, 3500 ফিক্সড, সীমিত দামে দিয়ে দিছি। এটা এক জোড়া কিনতে গেল আপনি হাটে বাজার গেল 5 টাকা 1000 টাকা লাগে। তাহলে এটা ফিক্স দাম 3500 টাকা? একদম ফিক্স 3500 টাকা। যার ভালো লাগবে মাদিটার দাম দেখেন, মাদিটা কি ভাইবেশন দিচ্ছে, এগুলা র ব্লাডের। আচ্ছা ঠিক আছে দর্শক, দর্শক দেখেন খুব সুন্দর এক জোড়া মিলিটারি মিলিটারি কবুতর না ভাই? জি মিলিটারি কবুতর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে? যদিও ভিডিওতে একটু সাদা দেখা যায় কিন্তু কবুতরটা অনেক চিটা আছে মাশাআল্লাহ, ঠিক আছে? এইগুলো হলো এক ব্লাড, আর কিছুটা আছে আবার একটা লাল এক ব্লাড। হ্যাঁ ঠিক আছে, ব্লাডের শেষ নাই, মানে মিলিটারি কিন্তু কালারের শেষ নাই, আর শেপগুলো কোয়ালিটি দেখেন সুন্দর। আচ্ছা ভাই এটার দাম কেমন চলছে? এই জোড়াটা আমি গত সপ্তাহে আলোচনা সাপেক্ষে রাখছিলাম, কারণ আমি এক জোড়া ডিম নিছি। কোন? হ্যাঁ ভাই বলেন। আজকে এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ যেন আজকে তাকে দিয়ে দেব, দাম একদম ফিক্সড 6000 টাকা রাখবো। ফিক্স দাম 6000? হ্যাঁ ভাই। একটু দর্শক এ হলো আরেকটা পেয়ার, একদম চিতা মিলিটারি, যেটা এটা মিলিটারি না? হ্যাঁ আচ্ছা দেখেন ভাই, দেখান লাগবো না কালটা, এমনি সুন্দর দেখা যাচ্ছে। এই জোড়া যদি নেয় কোনো ভাই, এই দুই জোড়া একসাথে নিলে এটার দাম 8000 টাকাই, দুই জোড়া একসাথে নিলে 12000 টাকা রাখুন ভাই। দুই জোড়া মানে ওই আগের জোড়াটা দিলাম আর এই জোড়াটা দিলাম, এটা 6000 টাকা, ওটাও 6000 টাকা, যার ভালো লাগবে সেই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সীমিত দামে দিয়ে। আচ্ছা ঠিক আছে
দর্শক হলো আরেকটা পেয়ার, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই। কি কবুতর এটা ভাই? সিলভার একটা নর, কোবরা সিলভার একটা নর দেয়। আর সিলভার মা দেয়? হ্যাঁ ভাই, এটা মা দিলে ধরে দেখেন তো আগে, আমাদের একটু ধরে দেখেন। দর্শক হলো নরটা, আমি এটুকু বললাম, আর কিছু বললাম। তাহলে আপনার দাম কত? ফিক্স দাম 3000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ারটা মাশাআল্লাহ অবশ্য ভালো লাগে, অবশ্য মাদি দেখেন, মাদি কিন্তু অনেক সুন্দর, বেজি লেনের মাদি কিন্তু দেখেন। এই যে তো যারা নিতে চান নিতে পারেন। দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার, আমরা রুলবের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আসলো, আমি তো দেখে অবাক, এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা রুলবের কাছে। দেখেন আরেকটা পেয়ার অনেক সুন্দর ভাই, মাদিটা ধরে দেখেন তো ভাই, ভাই অনেক ছোট আছে, কি করে অনেক ছোট বড়, উঠতে জানি কবুতর নাকি ভাই কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা? ভাই এই জোড়াটা কোন ভাই যদি নেয় ফিক্সড একদম 3500 টাকা করো, ফিক্সড 3500। একটু কমন জানা ভাই, এটা একদম ফিক্সড 3500, এটা একদম শেষ দাম, যদি কারো ভালো লাগে সেই নেবেন। একটু কম বেশ করার চেষ্টা করুন ভাই, এক কথা বলে দিছি যে আপনার জন্য আর কি চ্যানেলে যেটা 5000 চাইলে আপনি 3500। আচ্ছা ঠিক আছে, দর্শক যদি আপনার কারো ভালো লাগে নিতে পারেন, মাশাআল্লাহ পেয়ারটা কিন্তু সুন্দর আছে দেখছেন, পুরো একবার দুইটা কবুতর চিতা। দর্শক আরো দুইটা কবুতর, মানে এগুলো আর কি, এটা খুব জোড়া না কিন্তু, জোড়া জোড়াই জোড়াই। আচ্ছা দেন, এই যে এটা নর, এটা হইলো আপনারা দেখেন হেমার একটা নর, হেমার নর না পুরনো আছে দেখেন, মাশাআল্লাহ। আরে একটা লাল গলা মাদি, আরে হলো লাল গলা মাদিটা, হ্যাঁ এটা তো জোড়া দিছিলাম। আচ্ছা দেখেন এই যে দেন, ছাড়েন ছাড়েন ছাড়েন, এই যে দেখেন দর্শক, এই যে এই পেয়ারটা, এটা পেয়ার হ্যাঁ জি। আচ্ছা এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন ভাই? এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় এই ফিক্সড একদম 3000 টাকা রাখুন, ফিক্স 3000, ফিক্স দাম 3000। হ্যাঁ একটু কম বেশ করা দেব না জান, আপনি চ্যালেঞ্জের জন্য আর কি বলুন, এই জোড়াটা পানির দামই দিলাম, মাত্র 2500 টাকা, 2500 মাত্র 2500 টাকা। এই নটটার দামই আছে অনেক দামি দর, কিন্তু এই নটটা খালি একটু ধরে দেখাই দেব, 2500 টাকা হলে আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে নটটা দেখেন, কালারটা দেখেন, শেপটা দেখেন, বড় মাথা, আর যার কবুতর ব্যক্তিগত আর কি ট্যাগ লাগানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই দুইটা নর যদি নেয় আমি মনে করি সাজেশন করবো, আচ্ছা ঠিক আছে দর্শক, ঠিক আছে আপনার 4 পিস একসাথে নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক আমরা যাবো ছাদে, আপনাদের কিছু ছাদে কালেকশন দেখাবো, ছাদেই থাকবেন। দর্শক এই যে ছাদে চলে আসছি, এই যে দেখেন, এই যে এখানে হইলো আমিরুল ভাইয়ের ছাদের, ওই যে চাচা কথা বললো, এই যে দেখেন, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে মাশাআল্লাহ দেখছেন, সব গেরো বাজি অনেক ভালো ভালো লাইনের কবুতর আছে এখানে দর্শক, এই যে দেখেন, এগুলো এমনিই পালে, এই যে জোড়া জোড়া ডিম বাচ্চা নিয়ে বসে আছে। ঠিক আছে এগুলো আর কিছু দেখাতে আছে, এই যে দেখেন কেমনে জোড়া জোড়া বসে রয়েছে, এই যে এটা ডিম বাচ্চা করে খুবই দেখেন, বুঝলি ডিম সহকারে, এই দেখেন
দর্শক বাচ্চা দেখাবে না বাচ্চা রাখিয়ে দেবে ভাই, এগুলো কি দাম বলবেন নাকি? হ্যাঁ অবশ্যই, এটা ভাই থরের কবুতর মানে পাক জাঞ্জি করছে আর ওই নটটা বাসা উড়ে। আচ্ছা ঠিক আছে, এই পেয়ারটা কেমন দাম কেমন চাইতেছেন? আর এটা আসলে যদি কোনো ভাই নেয় আজকের বাজার জন্য মাত্র 1500 টাকা রাখবে। 1500? জি, দর্শক 1500 টাকা আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন। 1500 টাকা রাখবে, ঠিক আছে। এই কবুতর ভাই একজন খুব পুরনো পালকের কবুতর, তো সে আসলে সে লাইভে আসতেছে না, কিন্তু কবুতর 100 100 যে উড়ায় আমি অবশ্যই দেখাই দিব, তাহলে বুঝতে পারবেন এগুলো। এই কবুতরটা খুব পিনে গেছে যাবো। এই জোড়াটা ভাই দাম 2000-ই, যদি নেয় 1500 টাকা ধরুন। ফিক্স দাম? হ্যাঁ ভাই। আচ্ছা দর্শক, এ হলো আরেকটা পেয়ার দেখেন, এই নটটা কিন্তু জাঞ্জি করা পরে আর কি ডিম না। মানে এগুলো আর কি আপনি ডিম বাচ্চা লইছে? হ্যাঁ ডিম বাচ্চা লইছে, মাদিটা কিন্তু ওরে, ঠিক আছে। মাদির চোখগুলা ওরে, নরের একটা তিল আছে, খালি মাদির আপনি চোখটা দেখাই দিন। ঢাকার কবুতর জোগাইছি কত পড়ছে খবর, মানে একটা উড়নো কবুতরের অনেক কষ্ট মানে জোগাইতে পাই। আসলে আমরা মনে করি যে কি কারণে কবুতরের দাম হয়, কারণ ঠিক আছে ভাই, উড়ানোর কবুতর একটা রেঞ্জ বেশি এবং অনেকগুলো কবুতর পয়রা তোমার 10টা ভালো টিকি। আচ্ছা ভাই দাম কেমন? যদি এই জোড়াটার নেয় কোনো ভাই 1800 টাকা রাখুন। 1800 টাকা? এর ফিক্স দাম নাকি দামাদামি করে দেবো? আলাপনের সাপেক্ষে একটু কমাই দেবেন জান। আচ্ছা ঠিক আছে, 1600 টাকা ধরে দেবেন জান। আচ্ছা ঠিক আছে দর্শক, এ হলো আরেকটা পেয়ার সিলভার, একটা সিলভার কোয়ালিটি আর কি, মাদিটা একদম মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর। এই পেটা দাম কেমন চাইতেছেন ভাই? পারফরম্যান্স খুব ভালো ভাই, মাত্র 2000 টাকা। 2000 টাকা? আস্তে আস্তে ভাই, 2500 টাকা দাম, এটা 2000 টাকা, আরো 200 টাকা ছাড়, মাত্র 1800 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, 1800 টাকা আপনি এই পেটা পেয়ে, কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, জাবরা ভাই। আর বিশেষ মূলত কথা চাষের কবুতরগুলো সব জামরা টাইপের আর কি। আচ্ছা ঠিক আছে দর্শক, এ হলো আরেকটা পেয়ার দেখেন মাশাআল্লাহ, দেখেন একদম ফুল জাবরা আর পাঙ্কি ব্লাড লাইনের, খুব ছাড়াছাড়ি জন্য এগুলো বেশ বাচ্চা কাচ্চা করতে, এগুলো ছাড়াছাড়ি জন্য একটু ভালো। আচ্ছা কেমন দাম চাইতেছেন ভাই? দাম 2500, দাম যদি নেয় কোনো ভাই 2000 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আপনার যারা নিতে চান নিতে পারেন, ঠিক আছে। দর্শক এই হলো আরেকটা পেয়ার, কি কবুতর পর্যাপ্ত পরিমাণে আছে, এখন দেখাইতে গেলে হয়তো বা আপনার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর কবুতর আর দর্শক, আমি আপনার 2-4 জোড়া 5 জোড়া দেখাইতেছি, একই ক্যাটাগরির কবুতর একই লাইনের। হ্যাঁ হ্যাঁ, যদি আপনার লাগে অবশ্যই আপনি 10 জোড়া 5 জোড়া একসাথে আমারতে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই নটের দরে একটু আপনার কম থাকে, নটের দরে, নটের দরে দেখেন, দেখেন সেপগুলো নেন, এই দেখেন দেখছেন মাশাআল্লাহ দর্শক, প্রত্যেকটা কবুতর অনেক সুন্দর, ঠিক আছে। তো ভাই এই আপনি আলাদা যদি কোনো ভিডিও চাইতে হয় আপনি সেটা WhatsApp আমার সাথে যোগাযোগ করে চাইতে পারেন, দেখেন এটা অরিজিনাল পুরাতন জাতের যে সাপ ছিল। আচ্ছা ভাই, আর এগুলো আসলে কথা বাড়ায় না আপনি, পারফরম্যান্স খুব ভালো হবে দেখেন। বলেন এর প্রাইসটা কেমন কোন? এটা ভাই দাম 2000-ই, জিলা একদম 1800 টাকা রাখুন দর্শক, ফিক্স দাম 1800 টাকা, ঠিক আছে। এই দেখেন কবুতরগুলা, এই যে এই যে দেখেন, এই যে কবুতরগুলো প্রত্যেকটা কবুতর দিয়ে সাইড, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, এই যে বামে উঠতে আছে দর্শক, এগুলো আরেকটা পেয়ার। হ্যাঁ এই যে দেখেন, এগুলো মানে সবগুলো উঠতে জানার জন্য একটা বেশ অনাতা বেস্ট কবুতর, ঠিক আছে। যদি এটা নেন, এই যে বাইরে গেল, এই জোড়াটা আচ্ছা দেন, এটা বাইর করে দেন। হ্যাঁ একদম মাত্র 1500 টাকা ধরে দেন, এই জোড়াটা নিন। আচ্ছা ঠিক আছে, যারা পর্যাপ্ত পরিমাণ সব কবুতর একসাথে দিবেন তাদের জন্য 700 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, তো বাড়ি দেন ভাই, সব করে কবুতর বাড়ি দেন, এই যে দেখেন, এই দেখেন দর্শক উঠতে আছে, এই দেখেন আরো আছে, এই যে উঠতে আছে, এই দেখেন উঠতে আছে, প্রত্যেকটা কবুতর দেখছেন উঠতেছে, অন্তরে জাগ বাঁধে নাই। আর এই যে এই যেগুলো পাক ঝাঁঝিং করা আছে এগুলো যে ঢুকতেছে, এই যে এই জায়গাটা জোড়া আছে দেখেন, ভেজি লাইনের কবুতর দেখেন একদম দাম কই না, এই দেখেন অনেক সুন্দর, এই দেখেন
প্রত্যেকটা জোড়া মানে এখানে আপনি যা আছে প্রত্যেকটা জোড়া অনেক সুন্দর সুন্দর লাইন কবুতর যদি লাগে আলাপ আলোচনা সাপেক্ষে একটু কমাই রাখুন বরং তো। আচ্ছা দর্শক আপনি যারা নেবেন ওর সাথে কথা বললেন, হোয়াটসঅ্যাপে কথা বললেন, হ্যাঁ তাইলে মনে করেন আপনি আলোচনা সাপেক্ষে আপনার এই কবুতরগুলো নিতে পারবেন। ঠিক আছে ভাই, পারফরমেন্স খুব ভালো হয়েছে, দেখেন ছেড়ে দিতে রাখেন 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 দেন ছেড়ে দিতে দিলেন এই দেখেন বুদাপেস্টের মতন চেহারা, খুব ফ্লাইং করে, ওটা নর আছে ওটা দেওয়া যাবে অবশ্যই। দেখেন এই হলো আরেকটা পেয়ার আছে পুরন জাতের, একদম অরিজিনাল পুরন জাতের, মাশাআল্লাহ। তো দর্শক আর বেশি বড় করবো না, কবুতর সব কটা এই যে পিনে উঠতে আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে এই যে ভামা কিছু বসে, এই যে কিছু এখানে নিচেও আছে। তো আপনারা যারাই নেবেন আমি ভাই রিমুভ হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, তাহলে আপনার কবুতরগুলো কল করতে পারবেন। ঠিক আছে, 36 পিস কবুতর আছে, এটা উড়তল যাদের যদি চারও একসাথে লাগে অবশ্যই আলাপ করে যতটুকু কমায় দেওয়ার ইনশাআল্লাহ কমিয়ে দেবো। জান আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ঠিক আছে আল্লাহ হাফেজ। আর যখন যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তাদের জন্য কবুতরগুলো যারা অবশ্য নতুন পালতে চাইতেছেন, যারা ভালো কিছু করতে চান তাদের জন্য ইনশাআল্লাহ এগুলো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।